স্পিডার বাংলাদেশে ইন্ট্রোডিউস করতে যাচ্ছে আপগ্রেড ভার্সন অফ স্পিডার NSX 165 আর ভার্সন 3। এটা হচ্ছে ভার্সন 2 বাইকটা। ভার্সন 2 এবং ভার্সন 3 মধ্যে কি ডিফারেন্সিয়েট থাকবে এটা একটা পডকাস্ট ভিডিও আজকে করবো। আনফর্চুনেটলি আমাদের কাছে স্পিডার NSX 165 আর ভার্সন 3টা অ্যাভেলেবেল হয়নি। আশা রাখছি এপ্রিল মাসের শেষের দিকে এই বাইকটা অ্যাভেলেবেল হবে মার্কেটে। সো ভার্সন 3তে কী কী নতুন ফিচার্স রয়েছে আমাদের ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো। নতুন ওই বাইকটিকে ওরা দিয়েছে TFT স্পিডোমিটার, স্পিডোমিটার দুটি নতুন মডেল রয়েছে এবং তার সাথে ওরা অ্যাড করবে ব্লুটুথ কানেক্টিভিটি যেটা ফোনের সাথে কানেক্টেড থাকবে। ভার্সন 2 তার কমপ্লেন ছিল যে পিছনে যে মনোশক সাসপেনশনটা রয়েছে ওটা স্টিফার, ভার্সন 3 সফটওয়্যার একটা রিয়ার মনোশক সাসপেনশন নিয়ে চলে আসবে। বাট এই বাইকটার নতুন যে চেঞ্জ থাকবে তার মধ্যে একটি হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। অলরেডি এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS রয়েছে, তার সাথে ওরা অ্যাড করবে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যেটা এই সেগমেন্টে চাইনিজ স্পোর্টস বাইকগুলোর মধ্যে ফার্স্ট টাইম। কারেন্ট স্পিডার NSX 165 আর এ রয়েছে একটা NBF2 সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন অ্যান্ড দ্য নিউ ভার্সন 3 না দ্যাট উইল হ্যাভ NRF2 কে প্রো লিফানস 4 ভালভ ইঞ্জিন। ইয়ার দ্য সেম ইঞ্জিন যে বাইকটা রিভিউ আমরা করেছিলাম লিফান KP 165 4V-তে। ইঞ্জিনটা লিকুইড কুলিং থাকবে এবং তার সাথে থাকবে ফুয়েল ইঞ্জেকশন ফ্রম মোশন এবং ইঞ্জিনটি আউটপুট করবে 21.5 ব্রেক হর্স পাওয়ার অ্যান্ড 17.5 নিউটন মিটার অফ টর্ক। তাছাড়া অন্য অন্য মেজর ফিচার্স সেমই থাকবে, পিছনে 150 সেকশন টায়ার, LED প্রজেকশন হেডলাইট, টুইন এক্সস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্যাট ফ্যান্টাস্টিক বডি। কারেন্টলি মোটরসাইকেলটি প্রিবুকিং নিচ্ছে স্পিডার মোটরসাইকেল লিমিটেড, যারা এই মোটরসাইকেলটির অফিসিয়াল ডিস্ট্রিবিউটার ইন বাংলাদেশ, এবং তাদের কন্ট্যাক্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমাদের নিচের কমেন্ট সেকশনে।